সামিক ভাই, আমরা তো আর সবাই বসে আছি, তো আমরা তো একটা বিজনেস করতে বসে না থেকে এভাবে টাইম স্পেন্ড করার তো কোনো মানা নেই। তো কী চিন্তা করেন, আপনার সিনিয়র আছে, একটু চিন্তা করেন যে আমরা একটা বিজনেস যদি আমরা করি তাহলে দেখা যায় যে কী বিজনেস করা যায়, কী বলবেন? চাইলে আমরা আমের ব্যবসা করতে পারি। আমের ব্যবসা বলতে রাজশাহী থেকে আমরা আম নিয়ে আসবো, সেখান থেকে নিয়ে এসে ঢাকার বিভিন্ন জায়গায়, এটা কিন্তু খুব একটা খারাপ বিজনেসটা কিন্তু। কালকে রাতের থেকে 100 বারের উপরে ফোন দিছি, 2 বার মোবাইলের চার্জ শেষ হয়েছে। আরমান ভাই তো কোনো খবরই নাই, ফোনই তো ধরে না। কেন কি হইছে আজকে? নো টাকা দেওয়ার কথা, নাম্বারটা দে এই ভাইয়ের নতুন নাম্বার। আজকে বলতে টাকা দেওয়ার কথা না সব ব্যবসার? হ্যাঁ, আমি তো কক্সেস বাজার টিকিট করে ফেলছি জামুকা। টিকিট করবা? বাসায় থাকতে পারো কিনা ওইটা দেখো। কি রে বেটা, তোরা যা ফোন তো বন্ধ। কি গস, কি বলো তো আবার দে। তুই কিনা কতবার ফোন দিছিস? তুই ধরে নাই ফোন? একবারও ফোন দেয়নি, সারা রাত ঘুমাই নাই। আমার কল লড়ে কি আরমান ভাই? তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া, রিং গেছে কিরে, তো ফোনটা কাটে দিল। এখন কি হইব? এটা কি হইলো?
সব কিছু ঠিকঠাক মতো আসে, এখন শেষ সময় এসে প্রবলেম দেখাইতেছে, টাকা দেবো না প্রত্যেকটা ব্যবসায় বিভিন্ন রকম প্রবলেম থাকে। সব কিছু ঠিক মতো হ্যান্ডেল করার পরও দেখা যায় ছোটোখাটো প্রবলেমের কারণে উদ্যোক্তারা সফল হতে পারে না, যেমন এজেন্সি প্রবলেম হতে পারে। এই কারণে আমাদের এজেন্সি প্রবলেমটা মাথায় রেখে তারপর ব্যবসা পরিচালনা করতে হবে।